আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে তাশাহুদ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সামনে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু এটা পাঠ করব। যারা এখনো পর্যন্ত তাশাহুদ শিখতে পারেননি তারা আমার সাথে সাথে মশক করবেন, আর যারা শিখেছেন কিন্তু উচ্চারণে ভুল আছে কিনা আপনারা সন্দিহান, তারাও চাইলে একবার আমাদের সাথে তাশাহুদে মশকে শরিক হতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আমি এখন তাশাহুদ পাঠ করব। আমি একটা একটা করে শব্দ উচ্চারণ করব এবং নিচে বাংলা উচ্চারণ লিখেও দেব, আপনারা আমার সাথে সাথে মশকে শরিক হবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আত্তাহিয়াতু لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً আবদুহু ওয়া রাসূলু। সম্মানিত দর্শক, এবার বাংলা উচ্চারণ লিখব না, আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আমার সাথে সাথে আরেকবার মস্ক করেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এবার সেন্টেন্সগুলোকে একটু বড় করে আমরা আরেকবার মশক করি। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত দর্শক, আশা করছি আপনিও আমাদের সাথে উচ্চারণ করেছেন। আর ভিডিওটা যদি আপনি কয়েকবার রিপ্লে করে আমাদের সাথে এভাবে মশক করেন তাহলে আশা করি আপনারা যারা এখনও পর্যন্ত তাশাহুদ শিখতে পারেননি তারা শিখতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে বাংলা উচ্চারণ লিখে দেব, অর্থ লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখেও উচ্চারণগুলো শুদ্ধ করে নিতে পারেন এবং বারবার ভিডিওটা রিপ্লে করে দেখলে অবশ্যই উচ্চারণ শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এরপরে দুরূদ শরীফ, নামাজের সানা, দোয়াই কুনুত সহ আরও যত নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এভাবে মশকের মাধ্যমে
আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।